আলহামদুল্লিলাহ হিরব বিলাহী লামিন ওসাল্লাহ তুয়াসাল্লাম ওয়াল্লা সঈদ মুসলিম আম্মা ভারত ফারুজ বিল লাহিম আ চৈতান রজীম বিসমিল লাহির রহিমান রহিম আসলা তুয়া সালাম ওয়ারি কেয়া রসুল আল্লাহ ওয়া আইলা আলিকাওয়া হাবিকয়া হাবিব আল্লাহ আসলা তুয়া সালাম ওয়ারি কেয়া নবী আল্লাহ ওয়া আইলা আলিকাওয়াস হাবিকয়া নুর আল্লাহ পিয়ার ইসলাম বেয়া এবং মাদানি চ্যানেলের শ্রোতা উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার একটি বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে ঐতিহাসিক স্থান হিস্টোরিক্যাল প্লেসেস আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে ইসলামী ইতিহাসের মধ্যে এমন বিশেষ কিছু স্থান বিশেষ কিছু বস্তুকে নিয়ে আমরা আলহামদুলিল্লাহ আলোচনা করার সৌভাগ্য হয় যেগুলো ইসলামী ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে যেগুলোর ব্যাপারে কুরআনে পাকের মধ্যেও আলহামদুলিল্লাহ যে সকল মুবারক স্থানের ব্যাপারে মুবারক বস্তুর ব্যাপারে আলোচনা এসেছে যে সকল মুবারক স্থান যে সকল মুবারক বস্তু আল্লাহ পাকে প্রিয় প্রিয় নবীগণ আলহিমুলসালাম আল্লাহ পাকে প্রিয় তার হাবিব সাল্লিয়ামের প্রিয় সাহাবাই কিরাম আলহিমরিদ্দুয়ান ইনাদের সাথে সম্পৃক্ত এভাবে আউলি কিরাম রাহিম মাহমুদ সালাম ইনাদের সাথে সম্পৃক্ত বিভিন্ন পবিত্র স্থান সম্পর্কে আমাদের আলোচনা করা সৌভাগ্য হয় এমনকি আলহামদুলিল্লাহ সেই মুবারক স্থানের জেয়ারত আপনাদের করা সৌভাগ্য হয় স্ক্রিনের মাধ্যমে মার্শাল্লাহ বিভিন্ন পিক ভিডিও দেখার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত নিজেও দেখার এবং অন্যকেও দেখার দাওয়াত দেওয়ার তৌফিক নসিব করুক দর্শক আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের শুরুতে আমরা দরুশরীপ পাঠ করেছি এই দরি পাঠ করার অসংখ্য ফজিলাত ও বরকত রয়েছে তো দরি পাঠ করার ফজিলতের কথা যখন এসেছে আমার নবীর গুণগান সানমান আমার নবীর তাস্কিরা করা হ্যাঁ তো এখানে দরু মধ্যে এগুলো সব চলে আসে তো এবং আজকের যে বিষয়টা আমরা নিয়েছি সেটাও কিন্তু সুবাহান আল্লাহ আমাদের দন জাহানের মালিক মুক্তার সকল নবীদের সরদার হজরত মোহাম্মদে মুস্তফা সাল্ল তলিউ আলিউসাল্লাম ইনার সাথে সম্পৃক্ত রয়েছে তো আসুন প্রথমে এনার উপর দড়ুশরী পাঠ করার কেমন ফজিলত সাহাবাই কিরাম আলিমরিদ্দোয়ান ইনাদের বর্ণনার মধ্যে পাওয়া যায় তো সাহাবাই কিরামদের ইনাদের জীবনী থেকে ইনারা বলেছেন বর্ণনা করেছেন এই রকম যে যখন কোনো বান্দা দড়ুসরি পাঠ করে আমার নবীর প্রতি তখন কিতাবের মধ্যে আসছে দর্শক আসলে আজকে আমরা যখন বিভিন্ন পারফিউম ইউজ করি তখন আমরা শপকিপারের কাছে যখন আমরা যাই তখন দোকানে গিয়ে তখন তাকে বলি আমরা হ্যাঁ এমন একটা পারফিউম আমাকে দেন যেন তার খুশবু অনেক দূর পর্যন্ত চলে যায় এটা যেন অনেক লং লাস্টিং হয় হ্যাঁ এভাবে আমরা ভালো পারফিউম ইউজ করি ব্যবহার করার খুঁজি তো একটা বিষয় দেখেন সুবাহান আল্লাহ ওই মোবারক জবান কেমন মোবারক রয়েছে এমনকি দরিশরীপ পাঠ করার দেখেন কেমন ফজিলত সাহাবাই কিরাম আলিহিমান বর্ণনা করছেন যখন কোনো বান্ধব দরুশরীপ পাঠ করে তখন তার জাবান দিয়ে এমন খুশবু সুগন্ধি বের হয় আশেপাশে কয়েক মিটার না কয়েক কিলোমিটার না কিতাবের মধ্যে আসছে সাহাবাই কিরাম বলেন তার মুখ দিয়ে দরুশরীপ পাঠ করার বরকতে যে খুশবু সুগন্ধি বের হয় তা আসমানের ফেরাজ তারা সে সুগন্ধি উপলব্ধি করতে পারে সুবহানাল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ কেমন ফজিলত দরু পাঠ করার কেমন বরকত দরুশরীফ পাঠ করার তাই আমাদের উচিত আমাদের প্রিয়নবী রসুল আরবি হুজুর পুরনুর সল্ল্লাহ তাল আলিহি আলী ওসাল্লাম এর প্রতি বেশি থেকে বেশি পরিমাণে দোরশরীপ পাঠ করা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন আসল মোহাম্মতের সাথে আমরা আরেকটি বার দৌড় শরীফ পাঠ করি সল্লু আল আল হাবিব আলা তাল মুহদ সাল্লাহ আলিহি আলহি ওয়াসাল্লাম দর্শক ঐতিহাসিক স্থান হিস্টোরিক্যাল প্লেস আমাদের আসলে এই ধরনের বিভিন্ন ঐতিহাসিক স্থান সম্পর্কে আমাদের জানা উচিত এমনকি আমরাও আজকে আমাদের মন মানসিকতা তাকে আমরা দুনিয়ার অমুক স্থানে যাব অমুক স্থানে সফর করব অমুক স্থানে আমরা ট্যুরে যাব। কিন্তু আমাদের একজন মুসলমান হিসেবে আমি একজন মুমিন হিসেবে আমারও কি মন মানসিকতা এটা হওয়া উচিত নয় আপনি কি এটা মনে করেন না যে আমরাও যদি কোনো স্থান দর্শনার্থী আজকাল যারা বিভিন্ন স্থান দর্শন করার জন্য যায় হ্যাঁ তো একজন মুসলমান হিসেবে আমাদের কোন ধরনের প্লেস চয়েস করে সেখানে সফর করে সে স্থান দেখার জন্য যাওয়া উচিত সেই বিষয়টা আসলে আমাদের আসলে একজন মুসলমান হিসেবে আমাদের যাচাই বাচাই করা উচিত আমি একজন মুসলমান আমাদেরও প্রত্যেকটা কাজ উদ্দেশ্য সম্বলিত হওয়া উচিত যেই কাজের পিছনে আমাদের উদ্দেশ্য এটাই হবে যে আল্লাহ তার রসু যান আমার উপর সন্তুষ্ট হয় আমার সেই স্থান পরিদর্শন সে স্থানে যাওয়ার পেছনের যে উদ্দেশ্য সেটাও যেন আমার আকিরাতের কিছু ফায়দা দেয় আমাকে হ্যাঁ যেমন আমরা এই অনুষ্ঠানের মধ্যে ঐতিহাসিক স্থান আমরা এমন কিছু স্থান সম্পর্কে আলোচনা করার সৌভাগ্য হয় যে সকল স্থানগুলো পাকের প্রিয় নবীদের সাথে সম্পৃক্ত পাকের পাক কালাম কোরআন করিমের মধ্যে যে সকল স্থানে আলোচনা এসেছে তো আমরা যদি সেরকম স্থান সম্পর্কে শুনি জানি সেখানে সফর করে যাই যদি আমাদের সামর্থ্য থাকে যাওয়ার তাহলে আমাদের লাভ কে হবে এক তো আমরা যেটা সফর করা সেটা তো হলো ভালো বড়ো নিয়ে সহকারে পাশাপাশি ওই স্থানে যাওয়ার বরকতে ওই স্থান যেই কারণে বরকতময় হয়েছে ওই স্থানকে আমরা যেই কারণে ঐতিহাসিক স্থান বলছি তাহলে সেই স্থানকে ঘিরে যে সকল নবীদের জীবনী সম্পৃক্ত তারা কিভাবে এই দুনিয়াতে থাকা অবস্থা জীবন অতিবাহিত করেছেন তাহলে আমাদেরও কিছু শিক্ষণীয় বিষয় সেখানে পাওয়া যাবে অর্থাৎ মূল কথা হচ্ছে এটাই আমরাও আজকে বিভিন্ন জায়গার মধ্যে সফর করে বিভিন্ন স্থান দর্শন করার জন্য আমরা যাই তাহলে তার পিছনে সে সকল স্থানগুলোও যেন আমাদের ইসলামী ইতিহাসের সাথে যেন সম্পৃক্ত হয় তাহলে দেখবেন এর দ্বারা আমাদের বিভিন্ন দুনিয়াও কামিয়াব হবে আকিরাতও কামিয়াব হবে বিভিন্ন সোয়াব আমরা হাসিল করতে পারবো সুবাহান আল আমি প্রথমেই বলেছি আজকে আমরা যে বিষয় আলোচনা করতে যাচ্ছি সেটা কিন্তু আমার প্রিয় আঁকা সল্ল্লাহ তাল আলহি আলী আসলামের সাথে সম্পৃক্ত রয়েছে যে হ্যাঁ তো এই স্থানের ব্যাপারে বর্ণনা করতে গিয়ে প্রথমত আপনাদের কাছে আমি আল্লাহ পাকের পাক কালাম সুরা ঝিন এর থেকে প্রথম কয়েকটি আয়াতের ধৈর্যমা বাংলা অনুবাদ আপনার সামনে আমি তুলে ধরবো যা বাংলা অনুবাদ কাঞ্জুল মান থেকে নেওয়া হয়েছে খাঞ্জুল ইমানের মধ্যে এভাবে এসেছে যেই প্রথম আয়াতের মধ্যে তার বাংলা অনুবাদ এরকম হে হাবি আপনি বলুন আমার প্রতি অহি রয়েছে যে কিছু সংখ্যক জিন আমার পাঠ করা কান লাগিয়ে শ্রবণ করল অতপর বলল আমরা এক আশ্চর্যজনক কোরআন শুনেছি সুভা আনন্দা সুভা যা মঙ্গলের পথ বাতলিয়ে দেয় অতপর আমরা সেটার উপর ইমান এনেছি এবং আমরা কখনো কাউকে আপন প্রতিপালকের শরিক করব না এভাবে এই আয়াতগুলার টিকার মধ্যে অসংখ্য কিছু কিতাবের মধ্যে বর্ণনা এসেছে তো প্রিয় দর্শক হয়তো আমি এখন যে অনুবাদ আপনাদের সামনে আমি তুলে ধরেছি যদিও বা আপনাদের এটা ভালোভাবে না বুঝেও আসতে পারে সেজন্য একটু ক্লিয়ার যদি আপনাদের সামনে আমি এই বিষয়টা করি যে সুরাজ জিনের মধ্যে যেই আয়াতের মধ্যে যে আলোচনা এসেছে সেই ব্যাপারে সেটি হচ্ছে আমরা আজকে আমাদের মূল বিষয়টা হচ্ছে মসজিদের জিন যে তো এই নামটা শুনে আবার এটা মনে করবেন না এই মসজিদটা জিনরা নির্মাণ করেছে না না এটা অন্যান্য আমরা যেরকম অন্যান্য মসজিদ নির্মাণ হয় সাধারণ মানুষরা নির্মাণ করে থাকে ঠিক সেরকম এই মসজিদটাও সেভাবে নির্মাণ হয়েছিল কিন্তু এই মসজিদের সাথে জিনদের এবং দনো জাহানের মালিক মুক্তার আমার প্রিয় আঁকা হুজুর নূর সাল্লাহ তাল আলি আলী ওয়াসাল্লাম এর একটা সম্পৃক্ততা রয়েছে ইসলামের প্রথম যুগে মক্কানগরীর নাকলা নামক স্থানে কিছুক্ষণ আগে আমি যখন কোরআনের আয়াতের টিকা বলছিলাম তখন এই নামটি এসেছিলো সেখানে যে নাকলা নামক স্থানে জিনরা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহু তাল আলিউ আলী ওয়া্লামের প্রতি ইমান এনেছিল জি হ্যাঁ তো ওই স্থানে যে ইমান এনেছিল তারা কীভাবে ইমান এনেছিল সেটা কিন্তু কোরআনে পাকের মধ্যে বর্ণনা তার কিছুটা এসেছে এবং আলহামদুলিল্লাহ এই বিষয়ের দিকে জিনদের সাথে কিভাবে আমাদের পিয়নবীর সাক্ষাৎ হলো সে বিষয়ে যদি আপনাদেরকে বলতে যাই তাহলে বিষয়টা কিন্তু এভাবে আসে সহি বুকারির এক বর্ণনায় আছে জিনরা আগে আসমানের কাছে যেতে পারতো মানে আসমানের কাছে কাছাকাছি যেতে পারত কিন্তু আল্লাহর রসুফ সাল্লাহ ইসলামের নবদ প্রাপ্তির পর জিনদের আগের মতো আসমানের কাছে যাওয়া এটা বন্ধ হয়ে গেল তো তখন তাদের আসমানে যেতে কেন বাধা দেওয়া হচ্ছে কি এর রহস্য তা উদ্ঘাটন করার জন্য তা জানার জন্য তাদের অন্তরে কৌতূহল দেখা দিল এ উদ্দেশ্যে তাদের একটি দল সারা পৃথিবী ভ্রমণ করা পরিভ্রমণে বের হলো তারা এটা সেই সময়কার কথা যখন আমাদের প্রিয় আঁকা হজুর পুন সাদ্লাহ তায়েফ টায়েফ থেকে মক্কা নগরীর মক্কা মোকারমায় ফিরে আসছিলেন তো পথের মধ্যে কিছুক্ষণ আগে যে নামটি আমি জায়গার বলেছিলাম নাকলা নামক স্থান সে নাকলা নামক স্থানের মধ্যে আমার প্রিয় আঁকা সাদাল্লাহ আলি ইসলাম এবং যারা সঙ্গে ছিল তারা ফজরের নামাজ আদায় করছিলেন তো এবং আমার প্রিয় আঁকা সাল্লাহ তাল আলহি আলী আসাল্লাম পবিত্র কুরআন এপাক তেলওয়াত করছিলেন ঠিক সে সময় জিন্দের সে দলটি সেখান দিয়ে যাচ্ছিল আর তখন কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ শুনে তারা থমকে গেল তারা সে কোরআনে পাকের আওয়াজ শুনছিল তাদের কানে যখন কোরআনে পাকের আওয়াজ পৌঁছালো তারা গভীর মনোযোগের সাথে শুনতে শুনতে তারা সরাসরি আমার প্রিয় আকাশ সাল্লু আলি ইসলামের মুখে পবিত্র কালামের তেলাওয়াত তাদেরকে চমৎকৃত করলো এবং তাদের অন্তরে এমন প্রভাব কোরআনে পাকের নবীর জবানে তেলাওয়াত হচ্ছে আর জিনদের প্রতি সেটা এমন প্রভাব বিস্তার করল তারা তখনই সেখানে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ অতপর তারা স্বজাতির কাছে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিল তো এই ঘটনাটা কোরআনে পাকের মধ্যে বর্ণনা এসেছে যার বর্ণনা আমরা অনুষ্ঠানের শুরুতেই কিছুক্ষণ আগে আপনার সামনে আমি সুরা জিন থেকে তার বাংলা অনুবাদ তেলাওয়াত করে আপনাদেরকে শুনিয়েছিলাম তো যেই স্থানটার এবং যে মসজিদের কথা আজকে আমরা বলছি সেই স্থানের মধ্যে এবং সেই স্থানের মধ্যে যে মসজিদের জিন নামক এই মসজিদটি নির্মাণ হয়েছিল এবং এই মসজিদের ব্যাপার যদি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এমনকি আপনার যদি জিওগ্রাফিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলি সেটা হচ্ছে যে এটি মক্কানগরী থেকে পূর্ব দিকে হুজুন পাহাড়ের নিচে এবং হজুন যে ব্রিজ রয়েছে সে ব্রিজের পঞ্চাশ মিটার দূরে এটি অবস্থিত এবং এই মসজিদের একটু দূরে মক্কার বিখ্যাত খবরস্থান হানা জান্নাতুল মোয়াল্লা অবস্থিত এবং মসজিদটির এরিয়া যদি আপনাদেরকে বলি প্রায় এটা সিক্স হান্ড্রেড বর্গমিটার এটার এরিয়া রয়েছে তো দর্শক আজকে মসজিদের জিন নিয়ে আলোচনা হচ্ছে এবং মসজিদের জিন এটির এরিয়া সম্পর্কে আমাদের জানা সৌভাগ্য হলো এখানে কিন্তু অসংখ্য শিক্ষণীয় বিষয় আমাদের জন্য রয়েছে আচ্ছা একটা বিষয় কিন্তু বলি আমাদের বর্তমান সমাজে কিছু শ্রেণীর মানুষ রয়েছে কিছু হয়তোবা মুসলমান রয়েছে যারা ইলমে দিন দিন ইসলাম এর জ্ঞান না থাকার কারণে কোরআনে পাক স্টাডি না করার কারণে তারা এই বিষয় থেকে অনেক দূরে রয়েছে যে তারা জিনকে বিশ্বাস করে না জিন বলতে কোনো কিছুই নেই আসলে এটা যারা বলে তারা কোরআনে পাকের যে সোরা জিন রয়েছে বিভিন্ন আয়াত রয়েছে সেগুলাকে তারা অস্বীকার করছে তাহলে এটা কুফরি রয়েছে এটা বিশ্বাস করা আমাদের ইমানের একটি অংশ যে জিন জাতি রয়েছে এবং যারা এটা বিশ্বাস করে না তাদেরকে আমি দাওয়াত প্রদান করব। আপনি কোরআনে পাকে স্টাডি করুন আপনি কোরআনে পাকের সুরা জিন অধ্যয়ন করুন যেখানে সরাসরি আমি কিছুক্ষণ আগেই আপনাদের সামনে তুলে ধরেছিলাম যেখানে কোরআনে পাকের মধ্যে জিনের সরাসরি আলোচনা এসেছে এবং আমি একজন মুসলমান হিসেবে আমরা সকলে জানি কোরআনে পাকের প্রত্যেকটা বর্ণ প্রত্যেকটা লেটার প্রত্যেকটা ওয়ার্ড সত্য 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 কখনো মিথ্যা হতে পারে না এবং আমাদের কোরআনে পাকে প্রত্যেকটা বর্ণের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে এটা আমাদের ইমান তাহলে আমাদের উচিত জিনকে আমরা যেন বিশ্বাস করি তারাও আল্লাহ পাকের অনেকে ইবাদত করে তাদের মধ্যেও অনেকে আল্লাহ পাকের ইবাদত করেও না তাদের মধ্যে অনেকে বেদর্মীও রয়েছে আমাদের সাধারণ আমরা মানুষদের মধ্যে যেরকম বিভিন্ন বৈষম্য রয়েছে সেরকম বৈষম্য জিনদের মধ্যে এরকম অসংখ্য বর্ণনা পাওয়া যায় মাসাল্লাহ মাদানি চ্যানেলে তো আমরা জিন রিলেটেড বিভিন্ন অনুষ্ঠানও দেখতে পাই সেগুলোও আপনি দেখতে পারেন আরও অনেক কিছু অজানা বিষয় আপনি জানতে পারবেন তো আরেকটি বিষয় যেটা আপনার আজকের অনুষ্ঠানের মধ্যে আমি তুলে ধরবো সেটি হচ্ছে যে যে কোরআন পাকের একটু আলোচনা আমরা করছি পাশাপাশি আমার প্রিয় আকাশ সাদাল আলি ইসালামে কেমন শাহুমান কেমন সোহান আল্লাহ পাক ইনার উপর কেমন দয়া করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কেমন ভালোবাসেন তার প্রিয় হাবিব সাদাল আলি ইসালামকে যে ইনার জাবান যখন কোরআনে পাকের তেলাওয়াত জারি রয়েছে এ সময় জিন জাতির দল তারা শুনে তাদের অন্তরে এমন প্রভাব বিস্তার করল তারা মুসলমান হয়ে গেল এই যে কোরআনে পাকে যখন কথায় হচ্ছে তো আসলে সে কোরআনে পাক আমরাও কয়জনে তেলাওয়াত করি কয়জনে পাঠ করি এটাও আমাদের একটু চিন্তার বিষয় আমরা আজকে সে কোরআনে পাকে কতটুকু আমল করছি আসলে এরকম যে আমাদের সমাজের মধ্যে যারা অসংখ্য যারা দিন ইসলামের ইমান আমার থাকবে যে যে বিষয়গুলো আমার জানা জরুরি যেই যে বিষয়গুলোর আমি বিশ্বাস না রাখলে আমার ইমান হারা হয়ে যেতে পারে সেই বিষয়গুলো আলহামদুল কোরআনে পাকে বিভিন্ন জায়গার মধ্যে আমরা তার আলোচনা পাই যেমন আমি আগে জি নিয়ে আলোচনা করছিলাম আমাদের মধ্যে অনেক কিছু জি নিয়ে বিশ্বাস করে না তাহলে আমরা সেই কোরআনে পাকে স্টাডি না করার কারণে আমাদের মধ্যে এই বলতুরি বা ইমান হারা হওয়ার বিষয়গুলো আমাদের মাঝে চলে আসছে তাই আমাদের উচিত আমার রপ্তাহ আমাকে যিনি সৃষ্টি করেছেন সে কোরআনে পাক আমি কি কুলে দেখা সে সময় আমার নেই সে কোরআনে পাক স্টাডি করার কি সময় আমার নেই উচিত আমার সে কোরআনে পাক কুলে দেখা এবং আলহামদুলিল্লাহ কত সুন্দর তর্জুমা কত সুন্দর বাংলা অনুবাদ কাঞ্জুল ইমান রয়েছে সুবাহান আল্লাহ যে হ্যাঁ আপনি এটা আমাদের আপনার নিকটস্থ বিভিন্ন মাকতাবুতুল মদিনা রয়েছে আমাদের বিভিন্ন শাখা এভাবে বিভিন্ন স্থান থেকে আপনারা এটি সংগ্রহ করতে পারেন কাঞ্জুল ইমান আল্লাহ হাজরত রহমতুল্লাহ তা আল্লাহ আরহি এনার যে বাংলা অনুবাদ এভাবে মার্শাল্লাহ অনুবাদকৃত যেই তরজময় কোরআন কাঞ্জলি ইমান যেটা আপনারা অবশ্যই নিজে অধ্যয়ন করুন অন্যকে এটির পড়ার জন্য উৎসাহিত করুন প্রত্যেকটা ঘরে ঘরে একটি হলেও এই কাঞ্জলি ইমান আমাদের অবশ্যই থাকা উচিত এবং আমাদের উচিত বেশি থেকে বেশি পরিমাণ নিজে কোরআন পাকের তেলাওয়াত করা এবং অন্যকেও এর প্রতি উৎসাহিত করা এবং আল্লাহ পাক আমাদেরকেও আজকের এই মসজিদের জিনের মধ্যে যে আলোচনা হয়েছে আল্লাহ পাকে আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক এবং আমরাও আমি যে প্রথম বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করেছিলাম যে আমাদেরও যখন বিভিন্ন আমরা ট্যুরে যাই বিভিন্ন সফর করি তখন আল্লাহ পাখের এরকম বিভিন্ন ঘর মসজিদ আমরা সফর করি মা কাফেলায় আমরা সফর করি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের উদ্যোগে প্রত্যেক সপ্তাহে শুক্রবারে কাফলা সফর হয়ে থাকে আপনিও সেখানে সফর করুন তিন দিন দশ দিন বারো দিন তিন দিন বারো দিনও হয়ে থাকে আলহামদুলিল্লাহ তা আপনি আসুন ইনশাল্লাহ দেখবেন আপনার এরকম বিভিন্ন ইসলামী যে ঐতিহাসিক স্থান রয়েছে সেগুলো দর্শন করারও সৌভাগ্য হবে আল্লাহ বাগ আমাদেরকে আমল করা তৌফিক দান করুক আমিন বিজাহিনবীল আমিন সল্ল্লাহ তাল আলহিউআসাল্লাম দেখতে থাকুন মাদান চ্যানেল বাংলা ইনশাল্লাহ পরবর্তী এক অনুষ্ঠানে আমরা অন্য একটি ঐতিহাসিক স্থান নিয়ে আপনার সামনে আবার উপস্থিত হব সল্লু আল হাবিব হাবিব সল্ল্লাহ তল্লা মুহাম্মদ সল্ল্লাহ তহ আলিউআ আলহসাল